আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন এই 909 ডাম্পারটা আমাদের মহেশপুরের রবিউল ভাই গাড়িটা কিনেছেন যশোর গাড়ি বার চ্যানেল এসে। তো আমরা ভাইয়ের কাছে কিছু বক্তব্যমূলক কথা শুনি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি। এই যে গাড়িটা কিনলেন, কিভাবে কিনলেন ভাই? এই আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে এসে। আপনি তো সেই চ্যানেলে যোগাযোগ, গাড়িবাজার চ্যানেল, গাড়িবাজার ইউটিউব চ্যানেল দেখছিলেন, দেখার পরে মন ভাইয়ের কাছে আসছেন। জি জি। মন ভাইয়ের কাছে আসার পরে আপনার গাড়িটা দেখে পছন্দ হওয়ার পরে মাহাজনের সাথে বসাই দিল। বসাই দেওয়ার পরে আপনি দামাদামি করে মাহাজনের সাথে কিনলেন। তা এখানে তো কোনো ছল চাতুর চিটারি বাটপারি আছে? তো দেশে বিদেশে, দেশে বিদেশে প্রবাসে যারা আছে তারা তো নিঃসন্দেহে গাড়ি বাচ্চা সে গাড়ি কিনতে পারবে, পারবে না? তো গাড়ি কিনতে আপনি খুশি? হ্যাঁ। তো সমস্ত বিষয় আপনারা দেখতে পারতেছেন যে আজকে কি রবিউল ভাই গাড়ি কিনে অনেক খুশি গাড়ি বাচ্চা থেকে। তো আমরা যে গাড়ির মাহাজন আমাদের ইনুস ভাই, ওনার কাছে কিছু বক্তব্যমূলক কথা শুনি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে গাড়িটা বেচলেন, এই গাড়ি বাচ্চা ভিডিওটা দিচ্ছিলেন, দেওয়ার পরে মন ভাই আপনার পাঠিয়ে এনে দিল, দেওয়ার পরে আপনারা বসে দামাদামি করে বেছেন নাকি? হ্যাঁ, আমরা বসলাম, বসে এক জায়গায় বসলাম, কথাবার্তা বললাম। হ্যাঁ, দরদাম হয়ে গেল। হ্যাঁ, আমার পর্দা হয়ে গেল, আমি দিয়ে দিলাম। তো গাড়ি বেছে তো আপনি খুশি? আমি তো খুশি, না খুশি হলে গাড়ি বেছলাম। হ্যাঁ, এখানে তো কোনো চিটারি বাট করে চিটারি বাট পার্টির সাথে আমার কথা হয়েছে, আমি গাড়ি দিয়ে দিয়েছি। আমার সাথে পর্দা দেয়, আমি গাড়ি। আর গাড়ি বাজার চ্যানেল মন ভাই গাড়ি ভিডিও দেয় কিন্তু গাড়িতে কোনো দাম দেয় না। যারা গাড়ি ভিডিও দেখে, দেখে মন ভাইয়ের ফোন দেওয়ার পরে মন ভাই পাঁচ সপ্তাহ গাড়ি দেখায়, দেখানোর পরে যেটা পছন্দ হয় সেটা মাহাজনের সাথে বসে দেয়, মাহাজনের সাথে বসে দামাদামি করে গাড়ি কেনে, তাই না? অনেকে অবশ্যই অনেক রকম মিন করে যে ভাই গাড়ির দাম দেন না কেন। এখানে অনেকে চিন্তা করে চিটারি পাটপারি কোনো এরকম আছে, অনেক মিডিয়া আছে চিটারি পাটপারি করে গাড়ির দাম 12 লাখ বা 14 লাখ, পাটির করে গাড়ি 12 লাখ দিবা, এবারে যদি এক জায়গা হলো দূর থেকে দেখালো কথাবার্তা হলো গাড়ির দাম চাই 14 লাখ, ওই দেখা যায় 12 লাখ, ওর সাথে কথা পার্টির কাছ থেকে নিলো 12 লাখ, করে দিলো 10 লাখ, এরকম হয়। তবে গাড়ি বাজার চ্যানেলটা আছে কি, গাড়ি দেখার পরে মন ভাইয়ের আপনারা ফোন দেন যে ভাই গাড়ির দাম কত, মন ভাই বলবে ভাই গাড়িটার দাম মাহাজন এত চাচ্ছে, আসেন বসে কম বেশি হবে, তখন আপনারা মাহাজনের সাথে বসে দামাদামি করে গাড়িটা কেনেন একদম নির্ভেজাল হিসেবে, তাই না? এখানে তো কোনো চিটারি বাটের কোনো সুযোগ নেই। এত সহমত বিহার আপনারা দেখলেন, আসলে খুব ভালো লোক মন ভাই, দেখে আমরা আসছি। মন ভাই মিশুক লোক নাকি? যাক আলহামদুলিল্লাহ। তো সমস্ত বিহার আপনারা রবিউল ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে গাড়িটা নিয়ে আল্লাহর রহমতে চালাই খাইতে পারে, আল্লাহ পাক রহমত বরকত দান করে। হ্যাঁ, তো সবাই তাদের জন্য দোয়া করবেন। এই সুন্দর এই 909 ডাম্পারটা এখন চলে যাবে মহেশপুর। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাড়ি বাজারের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।